এফবিওতে যত টাকা আছে ওই টাকাটাই উনি দাবি করছিলেন। আমরা ঢাকা সরাসরি গেছিলাম, সেখানে টাকাটা আমরা দিয়ে চলে এসেছি। টাকা আপনাকে দিয়েছে স্যার? আশ্চর্য, আপনি আমার সাথে ফোন এইটা দিয়ে ঘুরতেছেন, আমি তো বুঝি। রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান তৈরির পেছনে অবশ্যই কোনো না কোনো মহৎ উদ্দেশ্য থাকে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে তেমনি একটি প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। মূলত সারা দেশের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষক ও কর্মচারীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার যথার্থতা যাচাই, অনুমতি ও স্বীকৃতির শর্তসমূহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পালিত হচ্ছে কি না এবং একাডেমিক কার্যকলাপ তত্ত্বাবধান ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগের তদন্ত করা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের অন্যতম প্রধান কাজ। এর মধ্য দিয়ে শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করা হয়। এবার পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের একটি পুরাতন পরিদর্শন কার্যক্রমের দিকে নজর দেবে তালাশ টিম। 2016 সালের মার্চ মাসের কথা, 24 তারিখে এই স্মারকমূলে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে একটি আদেশ জারি হয়। সেই আদেশে বলা হয়, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অত্র অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক মোহাম্মদ গোলাম ফিরোজ 29 মার্চ থেকে 12 এপ্রিল পর্যন্ত কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার 10টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো কাশীপুর কলেজ, গঙ্গারহাট এমএস উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ি জসিমিয়া উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়, বড়বিটা গার্লস হাই স্কুল, সুজনের কুঠি রুহুল আমিন দাখিল মাদ্রাসা, ভাঙামোর দাখিল মাদ্রাসা, নাওডাঙ্গা দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা, বড়লয় দাখিল মাদ্রাসা এবং শিমুলবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা। অধিদপ্তরের এক আদেশে বলা হয়েছিল 2016 সালের 29 মার্চ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কাশীপুর কলেজে পরিদর্শন ও নিরীক্ষা সংক্রান্ত একটি কর্মশালা পরিচালনা করবেন শিক্ষা পরিদর্শক গোলাম ফিরোজ। এটি কাশীপুর কলেজ, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানেই 2016 সালে শিক্ষা পরিদর্শক গোলাম ফিরোজ পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন। তালাশ টিমের কাছে তথ্য আছে, এই কলেজের পরিদর্শন প্রতিবেদন পেতে অনেক বেগ পেতে হয়েছে। পরিদর্শনে আসা কর্মকর্তাকে মোটা অঙ্কের ঘুষ দেওয়ার পরই পরিদর্শন প্রতিবেদন হাতে পেয়েছে। কলেজের অধ্যক্ষ আব্দুল বাকি খন্দকারের মুখোমুখি তালাশ টিম কথায় কথায় অনেক কথাই বললেন, কিন্তু কোনো আনুষ্ঠানিক নয়। 24 দিনে আমরা যেটা জেনেছি যে এই যতগুলো স্কুলে এই চিঠিতে উল্লেখ আছে প্রত্যেকটা স্কুলে এই এই মুলাঙ্কিত সাহেব গিয়েছেন তার টিম সহ, তো এবং সবার কাছ থেকে এই প্রতিবেদনের নাম করে 1 মাসের বেতন নিয়েছেন সব স্কুলে। আপনারা কি এমন হয়েছে? ঠিক এমনটাই, কিছু কম বেশি আছে কিন্তু ওই রকমই নিস। কীরকম টাকা অঙ্কটা কেমন হবে স্যার? মানে এটা ঘটনাটা হলো যে আমার স্টাফ বেশি হলো, অতটা মানে পিয়ন দু তিনটে মারা যাওয়ার পরে দুইটা মারা গেছে, এত অ্যামাউন্টটা কম আসছে, বেশ কিছু শিক্ষকের বিল হয় নাই, যার কারণে এই 2.5 লক্ষ টাকার মতো দেয়া হয়েছে আমাদের। এটা কথার ব্যাপার, হয়তো কারো একটু বেশি হয়েছে, সত্য মিথ্যে যেটা হোক এটা প্রতিবেদন দিয়েছি, কিন্তু ওই জসিমিয়ে কিন্তু প্রতিবেদনও দেয়নি। সেখানে টাকাটা আমরা দিয়ে চলে এসছি, আর ওখানে কোনো ওদের যে কোনো রেকর্ড বা ওটা তো নাই, টাকাটা দিচ্ছি। পরিদর্শন করতে এসে উপজেলা ডাক বাংলোতে অবস্থান নেন পরিদর্শন কর্মকর্তা, সেখানেই ডাকেন প্রধান শিক্ষক এবং শিক্ষক প্রতিনিধিদের, শুরু হয় দর কষাকষি। আরও কিছু গল্প আছে, ভুক্তভোগী শিক্ষকদের মুখ থেকে শুনি তারা কি বলেন। গঙ্গারহাট এমএএস উচ্চ বিদ্যালয় পরিদর্শন তালিকায় 2 নম্বরে এই বিদ্যালয়ের নাম ছিল। অভিযোগ আছে এই বিদ্যালয় থেকেও টাকা নিয়েছেন পরিদর্শক গোলাম ফিরোজ। নাওডাঙ্গা
দারুসুন্নাত দাখিল মাদ্রাসা ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই মাদ্রাসাটি অবস্থিত। পরিদর্শন সম্পর্কে মাদ্রাসাটির প্রধান কি বলে এবার সেটা শোনা যাক। আমরা যে অডিট হয়েছে এরকম কোনো রেকর্ড যে উনি আসছিলেন, আসার পরে আমরা বললাম স্যার ইয়া করেন, হাজিরা খাতা দিলাম সই করেন, তারপর পরিচালনা খাতা দিলে সই করেন, উনি হাজিরা খাতাও সই করেন নাই, পরিচালনা খাতাও সই করেন নাই, উনি শুধু আমাদের তথ্যগুলো ইয়া করে নিয়েছেন। নেওয়ার পরে উনি এসে নোট টোট করে গেছিলেন, ঠিক আছে আমার রিপোর্ট পাবো। তারপরে আমরা ওই নাম্বার ছিল আর মনে নেই, কয়েকদিন যোগাযোগ করলাম, হ্যাঁ পাবেন পাবেন, আর ওই যোগাযোগও নাই, নাম্বার ইয়াও নাই, আমাদের রিপোর্টও নেই, কিছুই নেই। এর আগে যে কোনো আমাদের উদ্যোগ কর্মকর্তা যখন আসেন, আসার পরে আমাদের পরিচালনা খাতা চান, দেখা আমাদের প্রতিষ্ঠানের কি ভালো মন্দ কী আছে, আমাদের শিক্ষক উপস্থিতি কেমন, ছাত্রছাত্রী কেমন, এই জিনিসগুলো ওনারা রিপোর্ট করেন, লেখেন, আমাদের পরে হাজিরা খাতা ওনার স্বাক্ষর করেন। যদি সিল না থাকলেও, সিল না থাকলেও, যদি সিল না থাকার সাথে তারপরে ওনাদের নাম ঠিকানাটা ডিগনেশন ওনারা লিখে যান এবং ইয়ে তারিখটাও লিখে যান। কিন্তু দুর্ভাগ্যবশত উনি আসলেন, আমাদের একত্র করলেন, হ্যাঁ, কিন্তু সবকে শুনলেন গেলেন, কিন্তু আমাদের কিছু কোনো দিয়ে গেলেন না। তালাশের অনুসন্ধান বলছে পরিদর্শন কর্মকর্তা নেতিবাচক প্রতিবেদনের ভয় দেখিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঘুষ আদায় করেছেন, কিন্তু নাওডাঙ্গার দারুসুন্নাত দাখিল মাদ্রাসা কোনো ঘুষ দেয়নি, যার কারণে এখন পর্যন্ত কোনো পরিদর্শন প্রতিবেদনও তারা পায়নি। আবার কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান ঘুষ দিলেও এখন পর্যন্ত কোনো পরিদর্শন প্রতিবেদন তাদের হাতেও আসেনি। ফুলবাড়ী জসিমিয়া উচ্চ বিদ্যালয় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার একেবারে প্রাণকেন্দ্রে এই শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলায় ভালোই নাম ডাক এই প্রতিষ্ঠানের। এই বিদ্যালয়ে 2016 সালের মার্চ মাসে পরিদর্শনে আসেন শিক্ষা পরিদর্শক গোলাম ফিরোজ, পরিদর্শন বইতে তার স্বাক্ষরও আছে। পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কি ধরনের আচরণ করেছেন এই গোলাম ফিরোজ, সেই গল্প শুনুন ফুলবাড়ী জসিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে। একটা প্রতিষ্ঠানে মান্থলি বরাদ্দ যে টাকাটা, সেই সমপরিমাণ টাকা, অর্থাৎ এমপিওতে যত টাকা আছে ওই টাকাটাই উনি দাবি করছিলেন। স্যাররা আমাদের উইলিংলি বললো যে আপনারা আপনি কাজটা করেন, আমরা স্কুলের তরফ থেকে আপনাকে আমরা 2 লক্ষ টাকা দেবো। উনি এক পর্যায়ে বললেন যে এটি পুটি মাছের ভাড়া, তখন ওনার সঙ্গে এক বাগবিতণ্ডা হয়ে যায়। পরবর্তীতে আমরা চলি আসি, উনি পরের দিন সকালবেলা আমাদের কাগজপত্র সব নিয়ে ঢাকা চলি যান। শিক্ষকদের বেতনের টাকা ঘুষ হিসেবে দিতে হবে এই দাবি ছিল পরিদর্শক গোলাম ফিরোজের। অবশেষে ইতিবাচক পরিদর্শন প্রতিবেদনের আশায় বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী টাকা দিতে রাজি হলো। দীর্ঘ 3 মাস পর হঠাৎ করে আমাদের স্কুলের এক ম্যাডামের মোবাইলে উনি ফোন করেন। ম্যাডাম আমাকে জানালেন যে স্যার আমাদের অডিটের নাকি অনেক সমস্যা, এখন উনি এই সমস্যাগুলোর জন্য আমাকে রিং করছে, এখন আপনি কী করবেন? তাই আমি বললাম যে আপনি রিং করে দেখেন উনি কত টাকা চায়। আমাদের টিচাররা আলোচনা সাপেক্ষে যে ফিগারটা দিবে আমি ওইটাই বলতে পারবো। পরে স্যারদের সঙ্গে আলোচনা করে 2 লক্ষ টাকা সিদ্ধান্ত হলো। ঘুষের টাকা দিতে শিক্ষকদের যেতে হলো রাজধানী ঢাকায়। এই টাকা আমি সহ আরও 4 জন টিচার আমরা ঢাকায় যাই, উনি একটা ঠিকানা দেন, ওই ঠিকানায় যাওয়ার পরে আমরা ওই ঠিকানায় ওনাকে পাই না। তারপরে আবার রিং করা হয় উনি নায়েমের পাশে, নায়েমের পাশে একটা জায়গায় উনি দণ্ডায়মান ছিলেন। আমরা ওখানে গিয়ে ওনার দেখা করি, উনি একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার পরে ওখানে আমাদের একজন সিনিয়র স্যার, আমি ওনাকে টাকাটার দায়িত্ব দিছি, আব্দুল জলিল বিএসসি স্যার, উনি ওনাকে টাকাটা হস্তান্তর করলেন। কিন্তু 5 বছর পার হলেও কোনো প্রতিবেদন দেননি পরিদর্শক গোলাম ফিরোজ, অথচ এই ঘুষের টাকা পকেটে ভরেছেন ঠিকই। উনি আমাদের অডিট রিপোর্ট আমরা পাই নাই, উপরন্ত আমি 2 থেকে 3 বার ঢাকায় গিয়েছি আমার সিনিয়র স্যার সহ ওনার অফিসে, ওনার পরিচয় এবং ওনাকে আমরা খুঁজি পাই নাই। এবং পরবর্তীতে অফিস স্টাফের কাছে আমরা এই অডিটটা চেয়েছিলাম, কিন্তু ওনারাও আমাদেরকে কোনো পাত্তা দেন নাই, এ পর্যন্ত আমরা কোনো অডিট রিপোর্ট পাই নাই। ঘুষের টাকা নেয়ার পরেও বিদ্যালয়ে পরিদর্শন প্রতিবেদন না দেওয়ার কারণ কি হতে পারে? আমাদের অনুসন্ধান বলছে এর পেছনের কারণ 2টি। 1, কাগজে কলমে কোনো পরিদর্শন না হওয়ায় ঘুষ নেয়ার কোনো প্রমাণ থাকে না। 2,
একাধিকবার বিদ্যালয়ে পরিদর্শনের সুযোগ। মূলত এটাই হচ্ছে পরিদর্শন বাণিজ্য। এই পরিদর্শন বাণিজ্য সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনাদের আরও 4 মিনিট অপেক্ষা করতে হবে। এবার এক পুরো চিঠির গল্প শোনাবো আপনাদের, যেটি যত্নে লেখা কোনো ভালোবাসার চিঠি নয়, তবে সেই বেনামি চিঠিতে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কিছু অজানা তথ্য আমরা জানতে পেরেছি। কিন্তু এই তথ্যের আমরা কোনো সত্যতা যাচাই করতে পারিনি। আশা করি এই অভিযোগটি আন্তরিকতার সাথে পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর DIR 15-16 জন পরিদর্শক দীর্ঘদিন যাবৎ সারা দেশে শিক্ষক শিক্ষিকাদের অযথা হয়রানি ও চাকরিচ্যুত করার ভয়ভীতি দেখিয়ে প্রতিটি প্রতিষ্ঠান থেকে 2-3 লাখ টাকা উৎকোচ গ্রহণ করছে। অধিকাংশ শিক্ষক শিক্ষিকা জমি অলংকার বিক্রি করে চড়া সুদে ঋণ গ্রহণ করে পরিদর্শকদের টাকা দিচ্ছে। উক্ত টাকা আদায়ের জন্য প্রতিষ্ঠানের কিছু দালালের মাধ্যমে এবং পরিদর্শকগণ 10-12টি মোবাইল সিম ব্যবহার করে ঢাকাতে কোনো হোটেলে ডেকে এনে এবং বিকাশের মাধ্যমে টাকা আদায় করে আসছে। আশা করি এই বিষয়টি নিয়ে আপনারা অনুসন্ধান করবেন। ইতি নাম প্রকাশে অনিচ্ছুক। এবার গোলাম ফিরোজকে খুঁজে বের করতে হবে। এতদিনে তিনি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে অন্যত্র বদলি হয়ে গেছেন। তিনি এখন রাজধানীর ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। তালাশের অনুসন্ধানী দল এবার গোলাম ফিরোজের সন্ধানে। তালাশ টিমের কাছে খবর আসে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে গোলাম ফিরোজ এখন আজিমপুর স্কুল অ্যান্ড কলেজে বদলি হয়েছেন। তার খোঁজে তালাশের অনুসন্ধানী দল যায় আজিমপুরের পুরাতন এই বিদ্যাপীঠে। জানা গেল এখানে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন, কিন্তু সেখানে পাওয়া গেল না তাকে। অনেক চেষ্টার পর মোবাইল ফোনে পাওয়া গেল তাকে। রাজধানীর হাতিরপুলে এক সন্ধ্যায় সময় দিলেন গোলাম ফিরোজ। কাগজপত্র দেখে শুরুতেই স্বীকার করেন তিনি সেই সময়ে বিদ্যালয়গুলোতে পরিদর্শনে গিয়েছিলেন, তবে শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়ার কথা তিনি বেমালুম অস্বীকার করলেন। এখানকার শিক্ষকরা আমাকে লিখিত অভিযোগ করেছে, স্যার প্রমাণ সহ আমাকে দিয়েছে। স্যার আমার কাছে কোনো রকম তার আপনি যে অভিযোগ করতেছেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সব শিক্ষকরা আমাকে তো অভিযোগ করে দিয়েছে স্যার। প্রধান শিক্ষক শিক্ষকটা স্কুলে ঢাকায় এসে কোথায় লেনদেন করছে টাকা আপনাকে দিয়েছে স্যার, সেটা আপনি লেনদেন হয়নি। আপনি ডাক বাংলোতে ছিলেন, সেখানে আপনি 50,000 টাকা দেওয়া হয়েছে, আপনি বলছেন এটা কি মাছের বাজার, তখন আপনি ঢাকায় এসে আপনি টাকা বিনিময় করেছেন। ভাই এগুলো সম্পূর্ণ আজের আলাপ কথা, এগুলো আশ্চর্য। আপনি আমার সাথে ফোন এইটা দিয়ে ঘুরতেছেন, আমি তো বুঝলাম না। এটা পরিদর্শনের নামে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমন টাকা নেয়ার অভিযোগ বেশ পুরাতন। তবে এসব অনিয়ম প্রতিরোধ করতে পরিদর্শন পদ্ধতি ডিজিটালাইজেশনের মাধ্যমে অটোমেশন প্রক্রিয়া চালুর উদ্যোগ গ্রহণ করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। আমরা গোলাম ফিরোজের শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শনের নামে শিক্ষকদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেয়ার বিষয়ে অভিযোগ এবং অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে জানতে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে যাই। এরপর টানা এক সপ্তাহ অপেক্ষার পর সকল নিয়ম অনুসরণ করে অবশেষে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালকের সাক্ষাৎকার গ্রহণের অনুমতি মেলে তালাশ টিমের। অধিদপ্তরের পরিচালক অধ্যাপক অলিউল্লাহ মোহাম্মদ আজমতগীরের কাছে প্রশ্ন করা হয় পরিদর্শকদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ আসলে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। আমাদের কার্যকর উদ্যোগ আছে, যদি কারো বিরুদ্ধে অভিযোগ আসে
আমরা তদন্ত কমিটি করব বা করি, সেই কমিটির সুপারিশের ভিত্তিতে আমরা মন্ত্রণালয়কে আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিই যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। পরিদর্শন কার্যক্রমে স্বচ্ছতা আনতে ডিজিটালাইজেশনের মাধ্যমে অটোমেশন চালুর কথাও বলেন পরিচালক। আমরা কিন্তু এই যে বারবার তাদের সাথে যে যোগাযোগ হওয়ার জায়গাটা এটা কমাই দিছি, এটা কমাই দিলে কিন্তু দুর্নীতি অনেকটা কমবে। এবং আমাদের একটা সর্বোচ্চ চেষ্টা আছে ফ্রিকোয়েন্সি বাড়ায় দেওয়া। এখন তো মনে করেন 10 বছর পরে ইন্সপেকশনে যায়, চাইলে তারা বিভিন্ন 10 বছর ধরে যেহেতু কেউ যায় না, ওখানেও অনিয়ম হয়, আর অনিয়ম থাকার জন্যই তারা টাকা দেয়। আমাদের একটা চেষ্টা আছে যে এটা আমরা প্রতি বছর করতে পারি কীভাবে, সেইভাবে আমাদের অর্গানোগ্রামটাকে আমরা ঢেলে সাজানোর একটা উদ্যোগ নিচ্ছি। তো এটার ফ্রিকোয়েন্সি যখন রেগুলার হয়ে যাবে প্রতিষ্ঠানেও তেমন কোনো অনিয়ম থাকবে না আশা করি। অনেকের মনে একটা প্রশ্ন হয়তো বা ঘুরপাক খাচ্ছে, তা হলো এত পুরনো ঘটনা ঘেটে কি লাভ? আসলেই তো কি লাভ? তবে যারা এই ঘটনা জানলেন তারা সচেতন হলেন এবং ভবিষ্যতে আরও বেশি সতর্ক থাকবেন। আর যদি কোনো লাভ না হয় তাহলে ব্যর্থ হয়ে বিদায় নিচ্ছি। আজ বিদায় নিল, ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে।